পটুয়াখালীতে ৫’শ দরিদ্র নারী পুরুষের হাতে কম্বল বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক মোহাম্মদ আলী আশরাফ। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ২ নং ব্রিজ এলাকায় মঙ্গলবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হাসান শিকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হুমায়ুন চৌধুরী, সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ, কোষাধ্যক্ষ সুলতান আহমেদ হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীমুজ্জামান কাশেম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মাদবর, অ্যাডভোকেট সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়ুম শিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে স্থানীয় বাইতুন নাজার জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসায় আসর নামাজ আদায় করে সেখানে নির্মাণাধীন বাইতুল নাজার জামে মসজিদের অসমাপ্ত কাজ সম্পন্ন করার আশ্বাস দেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ।